নমস্কার সকলকে। আমরা আজকে আলোচনা করব গ্রাউন্ড ওয়াটার সার্কুলেশন বা গ্রাউন্ড ওয়াটার সার্কুলেশনটা আমরা পরে চ্যাপ্টারতে আলোচনা করব। গ্রাউন্ড ওয়াটার অর্থাৎ ভৌমজলের কার্য বা ভৌমজলের কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপের মধ্যে আমরা জানি একটা স্প্রিং অর্থাৎ প্রস্রবণ। আমরা এই আলোচনাতে আমরা প্রস্রবণ সম্বন্ধে জানব, প্রস্রবণ তা কাকে বলে এবং তার বিভিন্ন যে শ্রেণীবিভাগগুলো আছে তার মধ্যে বিশেষ কিছু শ্রেণীবিভাগ সম্বন্ধে আমরা জানব। মেনলি আমরা যদি এটাকে মেজর দুটো পার্টে আমরা এখানে ভাগ করছি, একটা গ্র্যাভিটেশনাল স্প্রিং আর একটা হচ্ছে নন গ্র্যাভিটেশনাল স্প্রিং। গ্র্যাভিটি অর্থাৎ মাধ্যাকর্ষণ। গ্র্যাভিটেশনাল স্প্রিংয়ের মধ্যে আছে ফল স্প্রিং, কন্ট্যাক্ট স্প্রিং, ফিসার অ্যান্ড জয়েন্ট স্প্রিং, সলিউশন স্প্রিং। আর নন গ্র্যাভিটেশনাল স্প্রিংয়ের মধ্যে আর্টিজিয়ান ওয়েল বা আর্টিজিয়ান স্প্রিং, আর একটা হচ্ছে গিজার বা গাইজার। আচ্ছা, প্রস্রবণ তাহলে কী? প্রস্রবণ হলো ভূ অভ্যন্তর থেকে শীতল, উষ্ণ অথবা খনিজ মিশ্রিত জল যখন প্রাকৃতিক উপায়ে বাইরের দিকে বেরিয়ে আসে তাকে ঝর্ণা বা প্রস্রবণ বলা যেতে পারে। তো প্রস্রবণ তৈরি হতে গেলে বিভিন্ন ধরনের ভূ আভ্যন্তরীণ গঠন থাকতে হবে। আমরা ভৌমজলের যে চ্যাপ্টার ছিল সেখানে পড়েছিলাম যে পৃথিবীর অভ্যন্তরভাগে বিভিন্ন স্তর, শিলাস্তর দেখা যায়। অভ্যন্তরভাগে একেবারে অভ্যন্তরে যেখানে কঠিন শিলাস্তর থাকে, তার উপরে যদি নরম শিলাস্তর থাকে, যে কঠিন শিলাস্তর অপ্রবেশ শিলাস্তর যার মধ্যে দিয়ে জল মৃত্তিকার অভ্যন্তরভাগে যেতে পারে না, এবং তার উপরে যদি নরম শিলাস্তর থাকে যার মধ্যে দিয়ে পরিস্থিতি অর্থাৎ সচিত্রতা বেশি থাকে, তার মধ্যে দিয়ে জল চুঁয়ে চুঁয়ে নিচের দিকে যেতে পারে, গিয়ে ভৌমজলে অর্থাৎ ওই কঠিন শিলাস্তরের উপর জমা হয়। এই কঠিন শিলাস্তরটাকে আমরা জানি কি অ্যাকুইক্লুট, এবং এই প্রবেশ শিলাস্তরটা যেটা কঠিন শিলাস্তরের উপরে অবস্থান করছে তাকে বলা হচ্ছে অ্যাকুইফার। এবং এই অ্যাকুইফার থেকে জল প্রাকৃতিক উপায় যখন বেরিয়ে আসে তখন তাকে বলা হচ্ছে প্রস্রবণ বা স্প্রিং। আচ্ছা, এবার আমরা ছোট ছোট করে প্রতিটা প্রস্রবণ সম্বন্ধে অল্প অল্প করে একটু জেনে নিই। আচ্ছা, এখানে স্প্রিং লাইন, স্প্রিং লাইন অর্থাৎ প্রস্রবণ রেখা। প্রস্রবণ রেখাটা কি? যখন কোনো ভূ অভ্যন্তরে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা কঠিন শিলাস্তর, এখানে নরম শিলাস্তর, এবং নরম শিলাস্তরের মধ্যে দিয়ে বৃষ্টিপাতের জল প্রবেশ করছে। প্রবেশ করার পর সেটা ভৌম জলস্তরের সঞ্চালন, যেটাকে বলা হয় মুভমেন্ট, করছে। ঘটার পর যেখানে এই জায়গাটাতে, যেখানে কঠিন শিলাস্তরটা উন্মুক্ত হচ্ছে, সেই জায়গা থেকে দুটো জলধারা বেরিয়ে আসছে অর্থাৎ এক্সপোজ হচ্ছে। এরকম একাধিক জলধারা বাইরের দিকে বেরিয়ে আসতে পারে। যখন কোনো ঢালযুক্ত অঞ্চলে এই ধরনের প্রাকৃতিক উপায়ে পরপর কতগুলো জলধারা বাইরের দিকে বেরিয়ে আসে তখন তাকে স্প্রিং লাইন বা প্রস্রবণ ধারা বলা হয়। যেগুলো আমরা কোথায় দেখতে পাই, যেমন ভারতবর্ষে দেরাদুনে স্বর্ষধারা আছে, কোঙ্কণ উপকূলে সহদ্রি পর্বতের পাদদেশেও এই ধরনের প্রস্রবণ আমরা দেখতে পাই। ছোটনাগপুর মালভূমির গ্রানাইট শিলাগুলিত নিচু পাহাড়ের অঞ্চলেও এই ধরনের কিছু প্রস্রবণ কিন্তু আমরা দেখতে পাই। আচ্ছা, এরপরে আসা যাক কন্ট্যাক্ট স্প্রিং বা সংযোগ প্রস্রবণ। সংযোগ প্রস্রবণ কি? যদি নরম শিলার নিচে অপ্রবেশ কঠিন শিলাস্তর থাকে তাহলে নরম শিলার মধ্যে দিয়ে তো জল অবশ্যই অনুপ্রবেশ করতে পারবে। অনুপ্রবেশ করার পর সেটা কঠিন শিলাস্তরের উপর জমা হচ্ছে, এবং কঠিন শিলাস্তরের উপর দিয়ে চালিত হওয়ার পর এই যে জায়গাটাতে উন্মুক্ত হয়ে যাচ্ছে সেই জায়গা দিয়ে এই জলটা বেরিয়ে আসছে। তাহলে কঠিন শিলা এবং নরম শিলার সংযোগ স্থলে এইভাবে জল প্রবাহিত হয়ে এসে যদি প্রাকৃতিকভাবে উন্মুক্ত হয়ে পড়ে বাইরের দিকে বেরিয়ে আসে তখন তাকে বলা হচ্ছে কন্ট্যাক্ট স্প্রিং বা সংযোগ প্রস্রবণ। আবার বলা যেতে পারে দেরাদুন সহস্রধারা এর একটা প্রধান উদাহরণ। আচ্ছা, এবার আমরা দেখি বিদার বা সন্ধি প্রস্রবণ অর্থাৎ ফিসার অ্যান্ড জয়েন্ট স্প্রিং। এই ফিসার বা জয়েন্ট স্প্রিং এটা কোথায় দেখা যায়? প্রধানত যে অঞ্চল গ্রানাইট বা ব্যাসাল্ট শিলা দ্বারা গঠিত। আমরা জানি কি এই গ্রানাইট এবং ব্যাসাল্ট এগুলো আগ্নেয় শিলা এবং অপ্রবেশ শিলাস্তর। অপ্রবেশ শিলাস্তর মানে এর মধ্যে দিয়ে যেহেতু কণাগুলো অত্যন্ত সূক্ষ্ম হয়ে থাকে, সংঘবদ্ধতা অনেক বেশি, এর মধ্যে দিয়ে জল অতি দ্রুত মৃত্তিকার অভ্যন্তরে প্রবেশ করতে পারে না। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে যদি সেখানে ফাটল দেখা যায় তাহলে সেই ফাটল বরাবর, যেগুলোকে জয়েন্ট বা ফাটল বা ক্র্যাক বলা যেতে পারে, তার মধ্যে দিয়ে জল প্রবেশ করতে থাকে।
এবং এখানে আমরা ছবিটা দেখতে পাচ্ছি, এই যে ফাটলগুলো রয়েছে, এই ফাটলগুলোর মধ্যে দিয়ে জল প্রবেশ করার পর সেটা এই ফাটলের যে একেবারে ওই প্রান্ত যেটা ভূপৃষ্ঠ থেকে বাইরের দিকে এক্সপোজ হয়েছে বা বেরিয়ে গেছে, সেই ঢাল বরাবর যখন জলটা প্রবেশ করলো, প্রবেশ করার পর সেই জলটা প্রবাহিত হচ্ছে ভূঅভ্যন্তরে। কিন্তু এই জলটা প্রবেশ শিলাস্তর নয়, কিন্তু এটা এটা অপ্রবেশ শিলাস্তর, যেহেতু ফাটল রয়েছে সেই ফাটলের মধ্যে দিয়ে বৃষ্টির জলটা প্রবেশ করছে, প্রবেশ করে ফাটল বরাবর প্রবাহিত হয়ে এসে কোনো জায়গায় যদি একটি উন্মুক্ত হওয়ার জায়গা পায় তাহলে সেখানে প্রাকৃতিক উপায়ে সেই স্থান দিয়ে বেরিয়ে আসতে পারে। তাই একে বলা যেতে পারে ফিসার অ্যান্ড জয়েন্ট স্প্রিং বা বিদার বা সন্ধি প্রস্রবণ। এবারে আসা যাক ডাইক প্রস্রবণ। ডাইক প্রস্রবণ আমরা এখানে চিত্রটা দেখতেই পাচ্ছি। ডাইক কি? ডাইক অ্যাকচুয়ালি একটি আগ্নেয় উদ্ভিদ, আমরা সিল ডাইক এগুলো পড়েছি। ডাইক হচ্ছে উল্লম্বভাবে যখন আগ্নেয় কোনো উদ্ভিদ সমস্ত তরায়ন তলকে ছেদ করে, অর্থাৎ এগুলো যে পাললিক শিলাস্তর স্তরে স্তরে জমেছে সেখানে একটি আগ্নেয় উদ্ভিদ সেদিকে ছেদ করে বাইরের দিকে বেরিয়ে এসছে। এবার এই যে পাললিক শিলাস্তর, এটা অবশ্যই প্রবেশ শিলাস্তর, এই প্রবেশ শিলাস্তরের মধ্যে দিয়ে জল অনুপ্রবেশ করতে পারে। অনেক সময় এই প্রবেশ ও অপ্রবেশ শিলাস্তরে সংযোগ স্থলে এই জায়গা দিয়ে প্রস্রবণের আকারে জল বেরিয়ে আসতে পারে ডাইকের, কারণ এই ডাইক জলের সঞ্চালনের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে। প্রবেশ শিলাস্তরের মধ্য দিয়ে জল প্রবাহিত হওয়ার সময় এই ডাইকে বাধাপ্রাপ্ত হওয়ার পর সেটি বাইরের দিকে, ডাইকের রেখা বরাবর বাইরের দিকে বেরিয়ে আসতে পারে। এই যে ডাইক বা আগ্নেয় উদ্ভিদজনিত কারণে যদি মৃত্তিকার অভ্যন্তর ভাগ থেকে জলের স্বাভাবিক নির্গমন লক্ষ্য করা যায় তখন তাকে ডাইক প্রস্রবণ বলা হচ্ছে। আচ্ছা, এবারে আসি সলিউশন স্প্রিং বা দ্রবণ প্রস্রবণ। এটা আসলে কি? এই দ্রবণ প্রস্রবণ হলো যে এটা মূলত চুনাপাথর গঠিত অঞ্চলে দেখা যায়। চুনাপাথর গঠিত অঞ্চলে নিচে যদি কোনো অপ্রবেশ শিলাস্তর থেকে থাকে তাহলে চুনাপাথর আমরা কি জানি সাধারণত সলিউবল মেটেরিয়াল, এর মধ্যে অনেক দ্রারণ বা ফাটল তৈরি হতে পারে। এই দ্রারণ বা ফাটলের মধ্য দিয়ে যখন জল প্রবেশ করে, ধরা যাক এর উপর দিয়ে বৃষ্টিপাত ঘটছে অথবা কোনো নদী প্রবাহিত হচ্ছে, বৃষ্টিপাতের জল যখন এই চুনাপাথর গঠিত অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, কোথাও সিঙ্ক হোল বা কোথাও সোয়ালো হোল বা কোনো ছিদ্র পথ দিয়ে প্রবাহিত জলধারা বা বৃষ্টির জল যখন অনুপ্রবেশ করতে থাকে, তখন কি হয়, এই চলার পথটাকেও সে অনেকটা প্রশস্ত করতে থাকে, বা যেহেতু এটা সলিউবল মেটেরিয়াল এগুলো গলে যেতে পারে, গলে গিয়ে এটা আরো চওড়া হতে পারে। যখন অভ্যন্তরে প্রবেশ করছে, প্রবেশ করতে করতে যখন অপ্রবেশ শিলাস্তরের কাছে গিয়ে সেটা আটকে যাচ্ছে, কারণ অপ্রবেশ শিলাস্তরের মধ্যে দিয়ে জল অনুপ্রবেশ করতে পারছে না, তখন আটকে যাওয়ার পর সেটা সেই রেখা বরাবর জলটা প্রবাহিত থাকছে। প্রবাহিত হতে হতে কোনো জায়গায় যদি একটি উন্মুক্ত স্থান পায় তাহলে সেই রেখা বরাবর সেই জলটি বাইরের থেকে বেরিয়ে আসতে পারে। তাহলে চুনাপাথর গঠিত অঞ্চলে যদি এইভাবে প্রাকৃতিক উপায়ে জল বেরিয়ে আসতে পারে তখন তাকে সলিউশন স্প্রিং বলা যেতে পারে। আচ্ছা, এবারে আমরা অন্য প্রস্রবণ দেখে নিই, আর্টেসিয়ান ওয়েল। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শব্দ। এটা প্রধানত যে অঞ্চল কঠিন শিলা ও নরম শিলা এই অর্ধ চন্দ্রাকৃতিতে অবস্থান করে, আমরা এখানে দেখতে পাচ্ছি কি এই যে ব্রাউন কালারের অঞ্চলটা এটা কঠিন শিলাস্তর বা অপ্রবেশ শিলাস্তর। এটা হচ্ছে অপ্রবেশ শিলাস্তর, মধ্যবর্তী অঞ্চলটা হচ্ছে প্রবেশ শিলাস্তর। এবার এই জায়গাটা আমরা ভালো করে লক্ষ্য করি, এই দুটো জায়গাতে কিন্তু অপ্রবেশ শিলাস্তর দুটো উন্মুক্ত অবস্থায় রয়েছে। তাহলে পুরো অঞ্চলটাতে যদি বৃষ্টিপাত ঘটে তাহলে কি হয়, প্রবেশ শিলাস্তরের মধ্যে দিয়ে তো জল প্রবেশ করতে পারে না, অপ্রবেশ শিলাস্তরের মধ্যে দিয়ে কিন্তু কন্টিনিউয়াস জল প্রবেশ করতে থাকছে। প্রবেশ করতে থাকার ফলে যেহেতু এটা একটা পাইপের মতো অবস্থান করছে, জলটা প্রবেশ করার পরে কি হচ্ছে, সেই অঞ্চলটার মধ্যে জলটা আবদ্ধ অবস্থায় থেকে যাচ্ছে। যত বৃষ্টিপাত হতে থাকবে তত জল এই অংশটার মধ্যে জলস্তরটা বাড়তে থাকবে। এই যে রেখাটা, এই রেখাটা হচ্ছে জলপৃষ্ঠ, মানে জলতল বা ওয়াটার টেবিলও বলা যেতে পারে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে জলতল রয়েছে এত দূর পর্যন্ত সার্ফেসের কাছাকাছি জলতলটা চলে এসেছে, কিন্তু এই জায়গাতে জলতলটা দেখো অনেকটা নিচে অবস্থান করছে, কারণ এটা ডাউন আছে, যেহেতু সরু অঞ্চলের মধ্যে অবস্থান করার জন্য এই জল কিন্তু একটা প্রচণ্ড চাপে থাকে, প্রচণ্ড চাপে, কারণ এই দিক থেকে জলের একটা চাপ আছে, এই দিক থেকে জলের একটা চাপ আছে। তার ফলে এখানে যদি একটি কূপ খনন করে দেওয়া যায় বা একটি পাইপ প্রবেশ করিয়ে দেওয়া যায় মানে জলস্তর পর্যন্ত, তাহলে দেখা যাবে এই যে জলের পার্শ্বচাপ, এই জলের পার্শ্বচাপ জনিত কারণে এই অঞ্চল দিয়ে জলটা ফোয়ারার আকারে বাইরের দিকে বেরিয়ে আসতে থাকবে। ততক্ষণ বেরিয়ে আসতে থাকবে যতক্ষণ এই জলতলটা একটা নির্দিষ্ট লেভেলে চলে না আসে, অর্থাৎ এই জলের যে পার্শ্বচাপ
যতক্ষণ বজায় থাকবে ততক্ষণ এই অ্যাকুইফারের মধ্য দিয়ে জলটা কিন্তু বাইরের দিকে বেরিয়ে আসতে থাকবে। যখনই এই পার্শ্বচাপ কমে যাবে, অর্থাৎ জল বের হতে হতে একটা সময় গিয়ে কি হবে, জলতলটা একটা নির্দিষ্ট সরলরেখায় চলে আসবে, তখন কিন্তু এই অ্যাকুইফারের মধ্য দিয়ে জল বাইরে বেরোনো বন্ধ হয়ে যাবে। অর্থাৎ কঠিন শিলা, নরম শিলা যখন এই অর্ধচন্দ্রাকৃতি ভাবে অবস্থান করবে, তখন এই প্রবেশ শিলাস্তরের মধ্যে জলের সঞ্চয় এবং সেখান থেকে বেরিয়ে আসাকে আমরা আর্টেসিয়ান ওয়েল বলতে পারি। উত্তর ফ্রান্সের আর্টোয়েস প্রদেশে প্রথম 1226 সালে এই কূপ এই ধরনের কূপ খনন করা হয়, যা থেকে এই কূপটির নাম আর্টিজিও কূপ হয়েছে। অস্ট্রেলিয়াতে এই ধরনের অসংখ্য আর্টিজিও কূপ দেখা যায়, যার মাধ্যমে দেশটির শুষ্ক অঞ্চলে ব্যাপকভাবে মেষ পালন করা হয়ে থাকে। আচ্ছা, এরপরে আমরা আসবো গিজার বা গাইজার। এখানে একটি ভিডিও আছে, সেটা আমরা একটু দেখে নিই। এখানে দেখতে পাচ্ছি যে প্রাকৃতিক উপায়ে, এটা হচ্ছে জলস্তম্ভ, প্রাকৃতিক উপায়ে জলস্তম্ভ ভূ অভ্যন্তর ভাগ থেকে নিচের দিকে মানে উপরের দিকে বেরিয়ে আসছে। প্রাকৃতিক উপায়ে প্রকৃতির এক অনবদ্য সৃষ্টি, যে নির্দিষ্ট সময় অন্তর অন্তর এটা ধীরে ধীরে ভূ অভ্যন্তর ভাগ থেকে উপর দিকে বেরিয়ে আসবে। এটা হচ্ছে কিন্তু ভেপার, ওয়াটার ভেপার, এটা হচ্ছে প্রস্রবণটা সবে শুরু হচ্ছে, উষ্ণ প্রস্রবণ। প্রস্রবণের উচ্চতা আমরা দেখি অনেকটা উঁচু পর্যন্ত এটা ওঠে, একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর এটা ঘটতে দেখা যায়। আমরা জানি যে ইয়েলোস্টোন ন্যাশনাল পার্ক, ইয়েলোস্টোন ন্যাশনাল পার্কের ওল্ড ফেথফুল গিজার বা গাইজার, সেটা আমরা জানি ওয়ার্ল্ড ফেমাস, যেখানে এরকম প্রাকৃতিক উপায়ে ভূ অভ্যন্তর ভাগ থেকে উষ্ণ জলের ধারা ফোয়ারার আকারে বাইরের দিকে বেরিয়ে আসতে থাকে, যেটাকে আমরা উষ্ণ প্রস্রবণ বলে থাকি। এবার এই উষ্ণ প্রস্রবণটা কেন ঘটে সেটা আমরা এবার একটু জেনে নিই। তাহলে আমরা একটু আগে যেটা দেখলাম, তাতে দেখলাম জল প্রাকৃতিক উপায়ে, জল এবং বাষ্প মিশ্রিত অবস্থায় প্রাকৃতিক উপায়ে বাইরের দিকে বেরিয়ে আসছে সারফেস থেকে। এটা হতে গেলে বাষ্প তৈরি হতে হচ্ছে। তো সেই বাষ্পটা কিভাবে তৈরি হয়? বাষ্পটা তৈরি হচ্ছে কি, ভূ অভ্যন্তরে যখন ফাটল থাকছে, এটা প্রধানত আগ্নেয়গিরি অঞ্চলে, জীবন্ত আগ্নেয়গিরি হতে পারে, মৃত আগ্নেয়গিরি হতে পারে, অর্থাৎ যেখানে আগ্নেয় পদার্থটা সার্ফেসের কাছাকাছি অবস্থান করে, সেই জায়গাতে কি হয়, জল যখন ফাটলের মধ্যে দিয়ে প্রবেশ করে তখন জলটা বাষ্পে পরিণত হয়ে যায় ওই উষ্ণ পদার্থের সংস্পর্শে আসার পরে। এবং যখন জল প্রবেশ করতে থাকে এবং নিচে বাষ্প অবস্থান করে, তারপর বাষ্প তুলনামূলকভাবে হালকা হওয়ার জন্য সেই জলটাকেও প্রচণ্ড চাপ দিতে থাকে বাইরে বেরিয়ে আসার জন্য। কারণ যেটা জলটা বাষ্পে পরিণত হয়ে যাচ্ছে, তুলনামূলকভাবে হালকা হয়ে যাচ্ছে, সে ভূ অভ্যন্তরে প্রচণ্ড চাপে থাকছে, তখন প্রাকৃতিক উপায়ে উপরিস্তরের জলকে নিয়ে সেই বাষ্প বাইরের দিকে ফোয়ারার আকারে বেরিয়ে আসতে থাকে নির্দিষ্ট সময় অন্তর অন্তর। তাহলে এই উষ্ণ প্রস্রবণের একটি বিশেষ প্রসেস বা পদ্ধতি আমরা যাকে গিজার বা গাইজার বলতে পারি।